গুড মর্নিং বন্ধুরা, তোমাদের আবার একটা নতুন সকালে, নতুন দিনে, নতুন ব্লগে স্বাগত। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকাল সকাল চাটা দিয়েই তোমাদের সঙ্গে দিনটা শুরু করলাম। চা খেয়ে মামমামকে ফ্রেশ করে এখন চলে এসেছি ঘর গোছানোর কাজে। আজকে যেহেতু রবিবার, আজকে ভাবছি ঘরটা একটু ডিপ ক্লিন করব। এখন তো একদমই সময় হচ্ছে না, সময়ের বড্ড অভাব হয়ে গেছে আমার কাছে। তাই মনস্থির করিয়ে নিয়েছিলাম আজকে যাই হয়ে যাক না কেন, আজকে সকালবেলায় ঘরটা পরিষ্কার করেই ছাড়ব। খাটের তলায় অনেক জিনিসপত্র রাখা আছে, মাম্মামের এত জামা কাপড় হয়ে গেছে, কোথায় রাখবো কোথায় রাখবো, তাই যাতে এদিক ওদিক না হয়ে যায় একটা ব্যাগে গুছিয়ে রেখে দিয়েছি, আর দুটো গামলাতে। ভাবছি মামামের জন্য একটা ছোট যে র্যাকারগুলো হয় সেগুলো একটা কিনে নিলে ভালো হয়। তো ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, এই আলমারিটা এখন মুছে নিচ্ছি। আগে প্রতিদিন ঘর মোছার সময় একবার করে হাত বুলিয়ে নেওয়া হতো, এখন আর সেটা হয়ে ওঠে না। মামামকে দেখতে গিয়ে আর এই মোছামুছিগুলো হয় না। আমার ঘরের সমস্ত জিনিসই আমার খুব প্রিয়, এই আলমারিটাও আমার খুব প্রিয়, খুব কাছের। এরপরে চলে এলাম ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে। ড্রেসিং টেবিলটাও অনেক কিছু হয়ে গেছে এখন, রাখার মানে রাখার মতো আর জায়গাই নেই। দেখতেই পাচ্ছ সামনেও অনেক প্রোডাক্ট রাখা আছে, তো ভাবলাম এটাও একবারে পরিষ্কার করে নিই। এখন সকালবেলায় মামাকে খাইয়ে দিয়েছি, মামাকে খাইয়ে মায়ের কাছে রেখে এসেছি। মামা এখন খেলা করছে, ওকে সকালবেলায় খাইয়ে দিলে আর চিন্তা থাকে না, কেউ একজন ওর সাথে থাকলেই হবে। ও ভীষণ কথা বলতে ভালোবাসে, সবসময় ওর সঙ্গে অনবরত কথা বলেই যেতে হবে, মানে ওর কথা বলতে একটা সঙ্গী চাই। তো মামাকে মায়ের কাছে দিয়েছি, আর প্রিন্সাও আছে, দুজনে গল্প করছে আর আমি এদিকে কাজ ছাড়ছি। ও বাবা, বলতে বলতে মাম্মাম এসে হাজির। মাকে না দেখলে হবে না, প্রচুর মা চিনেছে জানো তো, এত ছোট বয়সে মাকে প্রচুর চিনেছে। আর মাকে তো চিনবেই তাই না, মার কাছে সবসময় থাকে, মাকে তো চিনবে। সারাদিন কাজের পর এখন রাত্রির 1টা বাজে, বাড়ির সকলে ঘুমিয়ে পড়েছে আর এখন আমি এডিট করতে বসেছি। কাজ করতে করতে অনেক কথাই মনে পড়ছে আগের কথা। আজকে হাজবেন্ড বলছিল যে সত্যি তোমাকে যত দেখছি তত যেন মনে হচ্ছে যে ঠিক দেখছি, তো এখন তোমার কাছে সবাই হার মেনে যাবে। তার কারণ কি জানো, আজকে সকাল থেকে এত কাজকর্ম করেছি, তাও আবার বাড়িতে একটা ছোট্ট বাচ্চাকে রেখে। অবাক তখন হয়নি, অবাক এখন হচ্ছে যে একটা ছোট্ট 3 মাসের বাচ্চাকে রেখে এত দায়িত্ববান হয়ে গেছে। সত্যি আমি নিজেও ভাবছি, যখন আমি বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিলাম তখন আমি কিচ্ছু করতে পারতাম না। আমার মা বলেই দিয়েছিল আমার মেয়ে কিন্তু 1 গ্লাস জল গড়িয়েও খায় না। সত্যি তাই,
আমি রান্নার রও জানতাম না, আর এখন সবাইকে তাক লাগিয়ে দিই, শুধু রান্না না ঘরের কাজেও। এখনও আমার মা বলে আমি নাকি কাজ করি না, আমি নাকি কাজ পারি না। সত্যি কথা বলতে বাপের বাড়ি গেলে সব মেয়েরাই কুড়ে হয়ে যায়। নিজের বাড়িতে নিজের সংসারে তো কাজকর্ম করতেই হয়, তাই ওখানে গিয়ে একটু আলসেমি লাগে। নিজের বাড়ি তো, যে কদিন এসেছি একটু আরাম করেই কাটাই না। তো তোমরা দেখবে, যদি কাজ ভাগ করে নেওয়া হয়, মানে কাজটা যদি গুছিয়ে নেওয়া হয় যে তুমি কখন কী করবে, তাহলে কিন্তু কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। আমি আগে তাই করতাম, একটা রুটিন করে নিতাম যে আমি কখন ঘুম থেকে উঠব, কোন টাইমে আমার স্নান করব, কোন টাইমে টিফিন বানাবো, কোন টাইমে রান্না কমপ্লিট করব এবং কখন খাবো। এটা যদি আমি একটা শিডিউল করে নিই, তাহলে কিন্তু সেই দিনটা আমার সুন্দরভাবে কাজকর্ম হয়ে যায়। ঠিক যেমন আমি কালকে রাতে ভেবেছি যে কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে এই টাইমে এই টাইমে এই কাজগুলো করে নেব। সত্যি তাই, আজকে সকালটা মা আজকের দিনটা দারুণ গেল। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার স্নানটাও হয়ে গেছে। আজকে বিছানার চাদরটাও ভিজিয়ে দিয়েছিলাম, বিছানার চাদরটাও কেচেছি, আর মামামের কিছু কাঁথাগুলো শুকিয়ে গিয়েছিলো, সেগুলো গোঁজ করে রাখলাম, আর আমার শাড়িটাও মেলে দিলাম। এরপরে আমি চলে যাব আমার রান্নাঘরে, আমার ছোট্ট রান্নাঘর। আমার রান্নাঘরটা কিন্তু একদমই বড় না, দেখে বুঝতেই পারছো একদম ছোট্ট। যাই হোক, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে, আর একদিকে রান্না করছি। আজকে করব মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আর তোমাদেরকে কী দেখালাম বলো তো? দেখালাম যে আমি কিন্তু চুল ছেড়ে রান্না করছি না, কারণ আমার মা বলে চুল ছেড়ে রান্না করতে নেই। তো যাই হোক, বাবাও চলে এসেছে বাজার থেকে, নিয়ে এসেছে আজকে চিকেন। যেহেতু রবিবার, রবিবারে আমাদের চিকেন হয়, তো চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার আবার কারোর চিকেন ধোয়া পছন্দ হয় না, তাই যত বেলাই হোক না কেন চিকেনটা আমিই পরিষ্কার করে ধোব। আজকে একদম সিম্পল মেনু, স্যালাড, মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আর চিকেন কষা। তো দেখো, সুন্দর করে ভাতটা সাজিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এই দুপুর পর্যন্তই শেয়ার করলাম, না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল। তো এরপরে নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো।